এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল সবুজ। এ বিষয়ের সার্বিক পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। দাম বাড়ছে হু হু করে, সকালের দাম বিকেলে থাকছে না, সন্ধ্যায় বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে আগের দিনের দাম পরের দিন বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। তো এই যে দাম বাড়ছে, যার বড় কারণ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, কিন্তু আমদানিকারকরা যেটা বলছেন যে রপ্তানি বন্ধ করে দিয়েছে কিন্তু যেগুলো প্রক্রিয়াধীন রয়েছে সেগুলো কিন্তু দেশের বাজারে আসছে। আজকেও কিছু পেঁয়াজ আসবে এবং আগামী এক দুই দিন আরও পেঁয়াজ আসবে, ভারতীয় পেঁয়াজই আসবে, যেগুলো রপ্তানির প্রক্রিয়াধীন ছিল সেগুলো আসবে, যেগুলো নতুনভাবে আমদানি করা যাবে না সেই নির্দেশনা এসেছে। তো সেখান থেকে বাজার অস্থিরতা যে দেখা যাচ্ছে, আমরা এখন এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 টাকায় এবং ভারতীয় পেঁয়াজ 160-170 টাকা ঠেকেছে। যেটা বিক্রি হচ্ছে এই বাজারে সেখানেও কিন্তু একই কথা, একই অজুহাত, একই দাবি যে ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে। আসলে ভারত রপ্তানি করে দিয়েছে, গতকালকে এটি কার্যকর করেছে, আজকেই কেন দেশের বাজারে বেড়ে যাবে, এই প্রশ্ন কিন্তু ক্রেতাদের। এবং সেই ক্রেতাদের প্রশ্নের উত্তর জানতে আমরা শ্যামবাজার গিয়েছিলাম। শ্যামবাজার গিয়ে যেটা জানা গেল যে সেখানেও আসলে পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে, যদিও তারা বলছেন যে ক্রেতারা যদি সচেতনভাবে পরিমিতি বোধ রেখে কেনাকাটা করেন, পেঁয়াজ কেনেন, তাহলে হয়তোবা 5-7 দিনের মধ্যে এই পেঁয়াজের বাজার পরিস্থিতিটা আবার নিয়ন্ত্রণে আসবে। কারণ দেশি পেঁয়াজ উঠছে, যদিও বৈরি আবহাওয়ার কারণে, বৃষ্টি, গুড়িগুড়ি বৃষ্টি বা কিছু হালকা বৃষ্টির কারণে জমি ভিজে গেছে, পেঁয়াজ তোলা যাচ্ছে না, যার কারণে পেঁয়াজের, দেশি পেঁয়াজের যে সরবরাহ যেভাবে বাড়ার কথা ছিল দিনকে দিন সেটি আসলে হয়নি, যার জন্য এক ধরনের চাপ তৈরি হয়েছে। রোদ উঠছে, আবহাওয়া ঠিক হয়ে গেলে সেই পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং সরবরাহ বাড়লে কিন্তু দাম আবার পড়ে যাবে। তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু শ্যামবাজারেও দেখেছি যে যে পেঁয়াজ, যে মানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে গতকাল 130 টাকা। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমরা শুনছিলাম যে পেঁয়াজের বাজারের এখনকার কি অবস্থা।